আপনারা খেয়াল করে দেখবেন কজলিস্টে যখন কেস আসে, 80 দশকের কেস, 90 দশকের কেস, তারপরে 2000 থেকে 2010 পর্যন্ত এবং তার পরবর্তী বছরগুলোর কেস লিস্টে আসে। এই কেসগুলো 20 বছর 30 বছর 40 বছর ধরে পেন্ডিং থাকে। প্রথম প্রশ্ন হচ্ছে মানুষ বিচারের আশায় এই সর্বোচ্চ আদালতে এবং অন্যান্য আদালতে কতদিন ঘুরবে। এই প্রশ্নের যখন আপনারা উত্তর খুঁজতে যাবেন, এই লোকটা ঘুরতে ঘুরতে একসময় বিচার ব্যবস্থার প্রতি যদি অনাস্থা প্রকাশ করে, যদি বলে যে এই দেশে বিচার বিচার নাই, তাহলে কি অন্যায় বলা হবে? তো বেঞ্চের কনস্টিটিউশন করতে যায়, আমার প্রথমে মনে হয় যে এই লোক যারা 20 বছর 30 বছর 40 বছর ধরে আদালতের ঘুরছে, আদালতের বারান্দায়, কীভাবে তাদেরকে বাড়ি ফেরানো যায়।